আজকে আলোচনা করব তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী। ভারতের সুপ্রিম কোর্ট দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী দেখো দেখি কি সুন্দর লাগে, কেমন আমি আলোচনা করতে পারি তোমাদের ছোট করে তোমাদের সামনে। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের যুক্তরাষ্ট্র আদালত এবং উচ্চতম আদালত, এবং এর অধীনে অনেক আদালত আছে, তার মধ্যে ভারতবর্ষের একটাই উচ্চতম আদালত। হ্যাঁ, স্বাভাবিক। যাই হোক, একজন বিচারপতি এবং 30 জন অন্যান্য বিচারপতি নিয়ে একজন প্রধান বিচারপতি মনে রাখবে, আর 30 জন অন্যান্য বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী, হ্যাঁ, এই ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করতে গেলে তার সেক্ষেত্রে আমরা কতগুলো যে তার আপিল সংক্রান্ত এলাকা, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, এই ক্ষমতা তিনি প্রয়োগ করেন। আর হচ্ছে কি না, আপিল সংক্রান্ত এলাকা, আর সে সঙ্গে আর কি না, আরেকটা হচ্ছে যে যে তোমার সংবিধান ব্যাখ্যা করতে হিসাবে সংবিধানের ভূমিকা, মৌলিক অধিকার না করতে মৌলিক অধিকার রক্ষা করাকারী হিসাবে ভারতীয় সুপ্রিম কোর্টের ভূমিকা, এগুলি উল্লেখযোগ্য। যে তিনি তার এছাড়াও বিচার বিভাগের সমীক্ষা বা জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্টের অন্যতম ক্ষমতা, জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগের সমীক্ষা। এবার দেখো তোমাদের সঙ্গে আলোচনা করি মূল এলাকা ভক্ত কি মূল এলাকা। মূল এলাকা হচ্ছে যে মূল এলাকা সংক্রান্ত ক্ষমতা, যে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় রাজ্যের সঙ্গে রাজ্যের বা একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় যে বিরোধগুলো হচ্ছে সেই বিরোধ সংক্রান্ত সমস্যা সমাধান করবেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। আর তেমনিভাবে আমি একসঙ্গে অবশ্য মার্কিন সুপ্রিম কোর্টের সঙ্গে তুলনা করতে পারি মাঝে মাঝে, আলোচনা মার্কিন সুপ্রিম কোর্টের কথাও উল্লেখ করবো, যে মার্কিন সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট দুটোর মধ্যে একটু সাধারণ একটু হালকা একটু কম কম্পেয়ার করে যাবো মাঝে মাঝে। যাই হোক, ভারতের সুপ্রিম কোর্টের বা প্রধান বিচারপতি এবং প্রধান বিচার আলোয়ের ক্ষমতা কার্যালয় আসন করতে গিয়ে যে আমরা আপিল এলাকা বলেছি, আর ফৌজদারি মূল এলাকা বলেছি, আর আপিল সংক্রান্ত এলাকা বলেছি, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল। এবারে আলোচনা করি আমরা যে নাগরিক মৌলিক অধিকার রক্ষাকারী হিসাবে কী কী ভূমিকা, অর্থাৎ ভারতীয় সংবিধান ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার করে দিয়েছে সেই মৌলিক অধিকার খণ্ডন হচ্ছে কি না, সে মৌলিক অধিকার সেটাকে প্রয়োগ হচ্ছে কিনা, সেটা লক্ষ্য রাখা দায়িত্ব কিন্তু ভারতবর্ষের এবং মার্কিন সুপ্রিম কোর্ট, হ্যাঁ দুটো ক্ষেত্রে তার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এটা লক্ষ্য রাখবে। এবারে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যে নাগরিক অধিকার রক্ষাকারী হিসেবে রক্ষাকারী হিসেবে কাজ করছে সেটা কী করে বুঝবো। এই সঙ্গে এমন যদি এমন কোনো আইন বা পার্লামেন্ট আইন প্রণয়ন করে যদি নাগরিক অধিকার মৌলিক অধিকারের বিরোধী, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো লেখক বা রিট জারি করতে পারে। হেবিয়াস কর্পাস, মান্ডা মাস, সার্টিওয়ারি কোয়ারেন্টু, প্রহিবিশন, এই সময় লেখকগুলো জারি করতে পারে। অর্থাৎ হেবিয়াস কর্পাস, বন্দী পার্থকীকরণ, কোন অধিকারে তাকে আটক করা হয়েছে, কোন ব্যক্তিকে তার জীবন ও স্বাধীনতা অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কোন অধিকার তাকে আটক করা হয়েছে, হ্যাঁ যিনি আটক করেছেন তাকে প্রকৃত কারণ দেখাতে হবে এবং তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে বা আদালতে হাজির করতেই হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এখন হেবিয়াস কর্পাস বা বন্দী পার্থকীকরণ, তার এইভাবে একটা উদাহরণ দিলাম, তার সঙ্গে আরও সার্টিওরিটি, উৎপ্রেশন, হ্যাঁ কোয়ারেন্টু, অধিকার পিচ্ছা, কোয়ারেন্টু কোন অধিকারে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো চাকরি বা কোনো পদের জন্য সে যদি অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে যদি তাকে নাকচ করা হয় কেন তাকে নাকচ করা হয়েছে, কেন তাকে এই পদের অধিকারগুলি বিবেচনা করা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোন নির্দেশ দিতে পারে সেটা ব্যাখ্যা করতে পারে। একেবারে যদি যদি তার যে উপযুক্ত শর্তাবলী যে অর্গানাইজেশন বা সংগঠন চেয়েছে সেই উপযুক্ত শর্তাবলী থাকে তাহলে সেটাকে তাকে দিতেই হবে, সে সুযোগ তাকে বঞ্চিত করা যাবে না। এইভাবে জারি করতে পারে, এগুলো নাগরিক মৌলিক অধিকার রক্ষা করছে। অন্যদিকে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগের সমীক্ষা, এটা ব্যাপক ক্ষমতা, মার্কিন সুপ্রিম কোর্টে যেমন ব্যাপক ক্ষমতা আছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে তাই, হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে জুডিশিয়াল রিভিউ হচ্ছে কোনো পার্লামেন্ট যে আইনটা প্রণয়ন তৈরি করছে বা প্রণয়ন করছে সেই আইনটার ক্ষেত্রে যে প্রকৃত ডিউ প্রসেস অফ ল সঠিক পদ্ধতিতে আইনটা তৈরি হয়েছে কিনা কিংবা সঠিক ব্যক্তির আইন তৈরি করেছে কিনা এই পদ্ধতির মাধ্যমে সেই আইনের নানা রকম বিশ্লেষণ করে, এই বিশ্লেষণের মাধ্যমে সে আইনটা যদি মূল ধারার সঙ্গে সংবিধানের মূল অংশের সঙ্গে যদি মিল না হয় তাহলে বাতিল হবে,
হ্যাঁ, যদি পুরো অংশটা যদি বিরোধী হয় সংবিধানের মূল অংশের সঙ্গে, তা সেটাও বাতিল হবে, বা যে অংশটা মূল সংবিধানের মূল সুরের সঙ্গে আবদ্ধ সেই অংশটা রেখে বাকি অংশ বাতিল হবে। তাহলে সবকে বাতিল করার অধিকার এবং গ্রহণ করার অধিকার জাতীয় মার্কিন সুপ্রিম কোর্টের, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের দুটো ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এই যে ক্ষমতাটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের, এই যে ক্ষমতাটা একে বলে জুডিশিয়াল রিভিউ। মার্কিন সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা বলা হয় জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় সমীক্ষা। এই বিচার বিভাগীয় সমীক্ষার পরে যে কোনো আইন যেগুলো সংবিধান বিরোধী বা নাগরিক অধিকার বিরোধী যদি মনে করে মার্কিন সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, তাহলে সেক্ষেত্রে তারা বাতিল করে দিতে পারে। এই ক্ষমতাটা বলা হয় জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় সমীক্ষা। এই সমীক্ষার জোরে মার্কিন সুপ্রিম কোর্ট, আমি সেখানকার উদাহরণ দিচ্ছি, হ্যাঁ সেখানকার উদাহরণ দিচ্ছি যে শক্তিশালী তৃতীয় পক্ষের রূপান্তর হয়েছে ভারত পৃথিবীর মধ্যে, পৃথিবীর ক্ষেত্রে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে তৃতীয় শক্তিশালী পক্ষ হল মার্কিন সুপ্রিম কোর্ট। এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই জুডিশিয়াল রিভিউ বা বিচারক সমীক্ষা মার্কিন সুপ্রিম কোর্টের মতোই সে অধিকার কাঁদিয়ে দিয়েছে এবং সঠিকভাবে সুচারু বিশ্লেষণের মাধ্যমে সঠিক ব্যাখ্যা নেয় ব্যাখ্যা প্রদান করতে সাহায্য করেছে এবং সেক্ষেত্রেও প্রায় শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দেখা দিয়েছে। এর ভারতবর্ষ সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যকরী আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম।